এদিকে দেখেন, এই যে দেখেন, এগুলা কি? হ্যাঁ, এটার ওজন কত হইব ভাই? এটা মাপা লাগবো, কত হইব? মাপা লাগবো, এটা মাপা লাগবো। চিন্তা করছেন ভাই, গরু যেমন তেমন। হ্যাঁ তো আছে। তো বন্ধুরা, চলে আইছি তোমাদের প্রিয় কেশা ভাই। আজকে দেখো উত্তরার ডিয়া বাড়িতে এই সেই রাজা বাবু, দাম চাইছে 13 লক্ষ টাকা। এটা আমার খুবই পছন্দ হয়েছে গরুটা, দেখেন আমার মতো কালার কি সুন্দর ছায়া রয়েছে। রাগ করিস না, তোর আদর করে দেই। ওমা এরকম করে কেন? দেখছেন বাইরে ভাই, খেপা গরু। তো এই গরুটা সম্পর্কে আপনাদেরকে ডিটেলস বলে দিতাছি। এই দেখেন কেমনে তাকাইছে, দেখছেন আর চোখে কি রে, এমনে তাকাস কেন? রাগ ইস নে, আমরা আমরাই তো তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করতেছি। তার মালিকের লগে কথা কইতাছি, দাঁড়া দেখেন করে কেমন, দেখছেন কাইশা ভাই, মানে উড়া ধুরা বুঝতেইব। তো বন্ধুরা, এই যে দেখেন গরুর মালিক রে পেয়ে গেছি ভাই। আপনার নাম কি? মোহাম্মদ নাজমুল হাসান। নাজমুল হাসান, এই এই যে পাহাড়, এটা কই থেকে আনছেন? এটা কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট? এটা কয় বছর এরকম বানাইছেন পাহাড়? 3 বছর। ভাই এটা তো আমার চাইতে বড় না? হ্যাঁ আপনার চাইতে। চিন্তা করছো, আমার চাইতে বড় গরু লাগছে। দাম কত চাইছেন? 13 লাখ। কত চাইছেন? 13 লাখ। নেন আর 100 টাকা বিকাশে পাঠাই দিব, মনে দিবেন? কত? 200। না দেওয়া যাবো না। চিন্তা করছেন কত এলে দিবেন ভাই, এক কথা বলেন না। 12 লাখ টাকা হইলে বিক্রি করা যাবো। ঠিক আছে ভাই, 12 লাখ কইছে তো আমি পরে আপনারা যারা নেবেন তাদের ব্যবস্থা করতেছি। এই গরুটার নাম কি রাখছেন যেন? রাজাবাবু। রাজাবাবু, কুড়িগ্রামের রাজাবাবু। কুড়িগ্রামের রাজাবাবু। বন্ধুরা, এটা নিতে চাইলে টপাটপ চলে আসেন উত্তরা ডিয়া বাড়িতে। এটা কত মন হইতে পারে ভাই? 1400 কেজি। 1400 কেজি? 1400 কেজি? 1400 কেজি? বাইরে ভাই, এটার কি কি খাওয়াইছেন? খুদ ভুষি আর হলো খ্যার। আর খ্যার খাওয়াইছেন? এতে এত বড় হয়ে গেছে, কয় বছর পালছেন এটা রে? 3 বছর। একদম নিজে পালছেন? হ্যাঁ নিজে পালছে। অন্য কিছু খাওয়ান নাই তো? ট্যাবলেট? অন্য কোনো কিছু খাওয়া নাই। কোনো ট্যাবলেট নাই? না ভাই। দেখেন একবার গরুটা, না আমার মতো সুন্দর না? হ্যাঁ আপনার মতো সুন্দর, আমার মতো ফর্সা। এই গরুটা নিতে চাইলে উত্তরা ডিয়া বাড়িতে চলে আসেন। কাইশা ভাই আমার নাম বলে কিন্তু একটু কমাই দিয়েন। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ দিমনি, 12000 কইছেন না কত কইলেন? 12 লাখ। 12 লাখ কইছে, বারবার ভুল হয়ে যায়। দেখি লইরা সেরা দেখি ভাইরে ভাই, পাও দেখেন এক একটা হাতির পাও। হ্যাঁ এগুলো আল আলগা নাকি? না না, জেতা আছে রে ভাই, পুরো জেতা। এদিকে দেখেন, এই যে দেখেন এগুলা কি? হ্যাঁ, এটার ওজন কত হইব ভাই? এটা মাপা লাগবো, কত হইব? মাপা লাগবো, এটা মাপা লাগবো। চিন্তা করছেন ভাই, গরু যেমন তেমন। হ্যাঁ তো আছে, গরুটা অনেক সুন্দর, আমরা দেখাই দিতেছি। যারা যারা নিতে চান কোথায় চলে আসবো বলেন তো? হ্যাঁ অ্যাড্রেস বলেন, এই জায়গায় আসবো কেমনে? এই জায়গায় যে উত্তরা বিয়াবাড়ি। বিয়াবাড়ি রোড কত? রোড 1 নম্বরে মনে হয়। আপনার মোবাইল নাম্বারটা তাড়াতাড়ি বলে দেন। 01993409587। ঠিক আছে বন্ধুরা, নিতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে চলে আসেন। অনেক সুন্দর একটা গরু না? দশ গুতা মারিস না কানে কানে, একটা কথা কই, শোন শোন ঠাকুর দেয় যা, এই গরু না বিক্রি করে পরে আমি নিয়ে যামু। হ্যাঁ কান দিয়া বাড়ি মারে, দেখছেন অনেক সুন্দর গরু রে। টাকা থাকলে আমি নিতাম, আপনারা কেউ নিলে ভাই আমার ওই যে আদমুন্না জিনিস দুইটা দিয়ে দিয়েন ভাই। সাইডে কি কথা কোন যাইবো আমার লগে? হ্যাঁ মানে এটা দাম বলছেন 12 লাখ না? হ্যাঁ আমি টাইন না টুইন না মনে করেন, কিস্তিতে যদি 2-3 লাখ দেই হইব? চলবো না না ভাই, এই চিকন কথা কাম হইব না, বান্দির নিয়ে আইসেন এটা নিতে হইলে। এই খবরদার এমনি তাকাবি না, একদম চোখ তুলা ফেলামো। কাইসা মানে কি ভয়ানক জানাস, দেখছেন কিরকম জিদ্দা খাইতাছে। হ্যাঁ এই যে দেখেন গরুটা ভাই, একের গরু রে। হ্যাঁ আহা রে, কেমন আদর করতেছে! আজকে আমি গরু হইলে আমারও এমন আদর করত। আফা আমার একটু আদর করে দেন, দেখো আয়। হ্যাঁ ওই দিকটা মাইয়া মানুষ আদর করছে, আর এই দিকটা গরু তুই এটা কি করছ, পায়খানা করে দিলি? এটা কোনো কথা? জীবনটাই তামাতাম হয়ে গেল, তুই প্রমাণ করে দিলি বেশি আদর ভালো না।